আজকে চুরি পড়ে একদম ধরা পড়ে গেছি। চুরি করে আর রক্ষে নেই, আজকে তো ধরা পড়েই গেছি। তো কেন ধরা পড়ে গেছি, কি হয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখেই বুঝতে পারবে কি হয়েছিল অ্যাকচুয়ালি। দেখো আমি তিন্নিকে দেখো, এই তো বেলের শরবত দিচ্ছি, কয়েকদিন থেকে বেল এনেছিল, তো বেলের শরবতটা করা হচ্ছিল না, তো আজকে দিলাম। তারপরে আমি রান্নাঘরে চলে এসে, চলো যাই রান্নাঘরে, রান্নাটুকু বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, তবে একটুখানি বাকি আছে, সেটুকু কমপ্লিট করবো এখন। বড়াটা এখন ভাজছি, কারণ বড়াটা গরম গরম খেতেই ভাল লাগে, আমাদের নয় সবারই ভালো লাগে নিশ্চয়ই। তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ, তো বড়াটা ভাজা হয়নি, আরেকটা জিনিসও ভাজবো তোমরা দেখতে। আর এটা কিসের বড়া তোমরা বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো না, এটা হচ্ছে পুঁই পাতার বড়া। পুঁই পাতার বড়া করছি আজকে, পুঁই শাকের তরকারি করেছিলাম আর ওই পাতা দিয়েই বড়া করেছি। এই দেখো, এটা হলো মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজ খেতে আমরা মিষ্টি কুমড়ো যখনই মিষ্টি কুমড়ো আনে, বীজটা আর ফেলি না, বীজটা কী করি, বীজটা নুন আর হলুদ দিয়ে ভেজে খাই। তো মানে দাদাও ভীষণ ভালোবাসে, আমিও। তোমরা কে কে খাও কমেন্টে জানিও, হ্যাঁ, কে কে ভালোবাসো এরকম করে খাও, মিষ্টি কুমড়োর বীজ খাও কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। এই দেখো বড়া করেছি, তবে কিন্তু এটা খুব ফোটে, বীজগুলো না খুব ফুটছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো এখন বিকেল বেলায়, তো আমি তোমরা আমাকে দেখে বুঝতে পারছি যে আমি কোথাও একটা গিয়েছিলাম। এটা তো তিন্নি ঘুমাচ্ছে, আর তুমি তো ঘুমাচ্ছে, এর মধ্যে তুমি যে ঘুমটা দিয়ে রেখে না, আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকানে গেছিলাম একটা কোনো একটা দরকারে গেছিলাম। তো কেন গেছিলাম সেটা আমি অন্য সময় তোমাদেরকে বলবো, কেন গেছিলাম বলবো, অবশ্যই বলবো অন্য সময়, তবে এখন নয়। তার আগে তিন্নি কে উঠাই, আর তার আগে আমি জামাটাকে চেঞ্জ করে নিই, জামাটা চেঞ্জ করে তারপর উঠাই। যদি ও দেখে আমি এইভাবে আসি, তাহলে ও বুঝে যাবে যে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে হয়তো মন খারাপ হবে ওর শুধু শুধু। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর আমি চটপট আগে জামা কাপড় খুলে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন, সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা লেগে। ও মাই গড, তুমি উঠে গেল নাকি? আমি তো এখনো চেঞ্জ করলাম না, কি বাবা? হ্যাঁ, কোথায় তো যাইনি, কোথায় গেছি আমি, কোথায় গেছি, কোথায় যাইনি তো বাবা, কোথায় যাইনি? ও এগুলো ওগুলো মিশিয়ে রিলস বানাচ্ছিলাম যে বাবা, তাই তিন্নি কিন্তু একটু একটু বুঝে গেছে, তোমরা যেন বলো না তিন্নিকে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।